এই বজ্রপাত নিয়ে কিন্তু আমি এর আগেও আমি বলেছি যে বজ্রপাত এখন যে পরিমাণ যে অবস্থায় গিয়েছে, আমাদের সরকার কিন্তু এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে এবং এই বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটছে, শুধু মানুষ না অনেক পশু পাখিরও প্রাণহানি ঘটছে। সেই কারণে এটার কিন্তু নানাবিধ কারণেই বজ্রপাতটা এখন বেড়ে গেছে, যে বজ্রপাতের সময় যাতে মানুষ ঘর থেকে বের না হয়, তারপরে যে যেখানে আছে নিরাপদ আশ্রয় থাকলো, কিন্তু বাহিরে যদি থাকে তাহলে অবশ্যই গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে কখনোই থাকা যাবে না। এবং যদি দেখে যে বিদ্যুৎ চমকানো, এখানে খুব সাধারণ একটা নিয়ম কিন্তু আছে, এটা পৃথিবীব্যাপী আছে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ চমকানো দেখার পর 30 সেকেন্ড কাউন্ট করলে যদি সেটা শব্দ আপনি শুনতে পান তাহলে বুঝবেন যে সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি অ্যাফেক্টেড হতে পারেন। আর যদি দেখেন 30 সেকেন্ডের পরে আপনি শব্দটা বিদ্যুৎ চমকানোর পরে শব্দটা পেয়েছেন তাহলে বুঝবেন যে সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সেটাতে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আপনার কম। যদি দেখেন যে আপনি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে নিরাপদ আশ্রয় যদি না থাকেন তাহলে এক আঙ্গুলের উপর ভর করে বসে পড়তে হবে।